অপটিক্স, আলোক বিজ্ঞান। আলোক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা জ্যামিতির ধর্ম গুণাগুণ দিয়ে যে প্রমাণগুলো, অর্থাৎ আলোকের রশ্মি হিসেবে যদি প্রমাণ করা হয় তখন সেটাকে বলা হয় জ্যামিতিক আলোক বিজ্ঞান বা রে অপটিক্স। আর আলোকে তরঙ্গ ধরে যখন আলোচনা করা হবে তখন সেটাকে বলা হয় ফিজিক্যাল অপটিক্স বা ওয়েভ অপটিক্স বা প্রাকৃতিক আলোক বিজ্ঞান। আমরা এখন প্রাকৃতিক আলোক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আলোটাকে, আলোটা কি সেটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে নিউটন বলেছিলেন আলো হচ্ছে কতগুলো বস্তুর কণা, নিউটন এর কর্পাসাল থিওরি। সেটা যখন ভুল প্রমাণিত হল তখন হাইগেনের তরঙ্গ তত্ত্ব, হাইগেন বললেন আলোটা তরঙ্গের আকারে এক জায়গার থেকে আর এক জায়গায় যায়। যেমন স্থির জলে, পুকুরের জলে যদি একটা ঢিল ফেলা হয় তাহলে জলের উপর এরকম ভাবে তরঙ্গ তৈরি হয়, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ, এইখানে জলের কণাগুলো সবগুলো উপরের দিকে উঠছে, তার মানে তারা সমদশা সম্পন্ন। তারপরে মনে হচ্ছে ওর ব্যাসটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তার মানে সমদশা সম্পন্ন কণাগুলো যাচ্ছে না কিন্তু আমাদের তরঙ্গ শীর্ষটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কণাগুলো যার যার জায়গায় দাঁড়িয়ে সরল দৈর্ঘ্যটি নিষ্পন্ন করছে। তাহলে এই সমদশা সম্পন্ন কণাগুলো যারা উৎসের থেকে শক্তিটাকে বহন করে নিয়ে যাচ্ছে তাদের বলা হয় তরঙ্গ, তরঙ্গ। আর শক্তি যে দিকে যায় এইটাকে বলা হয় রশ্মি, এইটা হচ্ছে রশ্মি, রশ্মি। আর সমদশা সম্পন্ন যে কণাগুলো উৎসের থেকে শক্তিটাকে এক জায়গার থেকে আর এক জায়গা বহন করে নিয়ে যায় তাকে বলা হয় তরঙ্গ, তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ। একটা বিন্দু উৎসের থেকে আলো সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে সব দিকে আলোটা সমান দূরত্বে যাচ্ছে, তাদের নিয়ে যদি আমরা একটা গোলক কল্পনা করি সেটি হবে আমাদের তরঙ্গমুখ, এই তরঙ্গমুখ হচ্ছে গোলীয় তরঙ্গ। কিন্তু যদি একটা রেখাচিত্র দিয়ে আলো আসে তাহলে সেটা হবে বেলনাকৃতি তরঙ্গ বা সিলিন্ড্রিকাল ওয়েভফর্ম। কিন্তু অনেক দূর থেকে যদি আলো আসে তখন তার তরঙ্গমুখটা, যেটা গোলীয় তরঙ্গমুখ ছিল, তার ব্যাস আস্তে আস্তে বাড়তে 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 সেটা সমতল হয়ে যাবে, অর্থাৎ অনেক দূরে যদি উচ্চ থাকে তাহলে তার তরঙ্গমুখটা সমতল তরঙ্গমুখ হয়। এইবার হাইগেনের কথা অনুসারে, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, হাইগেনের ওয়েভ থিওরি, ওনার কথা মতন তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উনি বলেছেন এটা এত সহজভাবে এগোচ্ছে না, কোনো একটা মুহূর্তে তরঙ্গমুখটা যদি এইটা হয় তাহলে এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দুই আবার একটা গৌণ তরঙ্গ উৎসের মতন, আলোর উৎসের মতন আচরণ করবে, সে আবার ওই রকমভাবে তরঙ্গমুখ ছাড়বে। তাহলে এটাকে আমরা বলছি গৌণ তরঙ্গমুখ, গৌণ তরঙ্গমুখ। আর এইটা, এইটাকে বলা হয় গৌণ ওয়েভলেট, অর্থাৎ এই তরঙ্গ যেটা তৈরি হচ্ছে এইটাকে বলা হয় গৌণ ওয়েভলেট। আর নতুন তরঙ্গের অবস্থান যেটা হয়, নতুন তরঙ্গের অবস্থান এই ওয়েভলেটগুলোর সাথে যদি আমরা এখন এরকমভাবে স্পর্শ কল্পনা করি তাহলে তরঙ্গমুখটা এখান থেকে এখানে এই জটিল পদ্ধতিতে এগিয়ে যাবে, কিন্তু পিছনের দিকে তরঙ্গ কোনো সময় যায় না, তাই এই দিকটা হবে না। সামনের দিকটা আমরা যদি স্পর্শ কাটি তাহলে স্পর্শকের অবস্থান হবে নতুন তরঙ্গমুখের অবস্থান। এই জটিল পদ্ধতিতে তরঙ্গটা এক জায়গার থেকে আর এক জায়গা চলছে। আর তরঙ্গমুখ আমরা এখন আঁকব, উৎসের থেকে, উৎসের থেকে তরঙ্গটা যেমন ভাবে যাচ্ছে সেরকম ভাবে তরঙ্গমুখটা এইভাবে থাকছে, অর্থাৎ তরঙ্গমুখের সাথে উৎসটা সবসময় লম্বভাবে থাকবে, এইটা আমরা এখান থেকে শিখে নিলাম। আর সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ অনেক দূরের থেকে আলো যদি আসে
তাহলে সে আলোগুলো সমান্তরাল হয়, আমরা অনেক আগের থেকেই জানি, তাই তার তরঙ্গমুখটা এরকমভাবে সমতল তরঙ্গমুখ হবে, অর্থাৎ সমতল তরঙ্গমুখের সাথে আমাদের আলোক রশ্মিগুলো লম্বভাবে থাকে। এইবার হাইগেনের এই তত্ত্বের সাহায্যে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, প্রতিফলন বা রিফ্লেকশন রিফ্লেকশন বা প্রতিফলন প্রতিফলন এটাকে আমরা প্রতিফলনের সূত্র যেটা সেইটাকে আমরা প্রতিষ্ঠিত করব তরঙ্গ মুখ দিয়ে, অর্থাৎ হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে। একটা তরঙ্গ মুখ এইভাবে এসে পড়েছে, অর্থাৎ এ বি আমাদের একটা তরঙ্গ মুখ আর এইগুলো হচ্ছে রশ্মি। তরঙ্গ মুখটা এইটা মানে বিবেদতর প্রতিফলকতর, তার সঙ্গে তরঙ্গ মুখটা আই কোণ করেছে, এইটাকে আমরা বলবো আপতন কোণ। তরঙ্গ মুখের এ বিন্দুটা যখন প্রতিফলকের উপর এসে পড়েছে, বি বিন্দুটা তখন এইখানে আছে, তার মানে বি বিন্দু তরঙ্গ মুখটা এখন প্রতিফলক তলকে স্পর্শ করেনি। কি সময় পর এখান থেকে বি যখন এখানে এসে পৌঁছবে, এখানে এসে পৌঁছবে কত সময় পৌঁছবে, টি সময়। এই মাধ্যমে আলোর গতিবেগ যদি সি হয় তাহলে সি টি সমান সমান হচ্ছে আমাদের বি বি ড্যাশ, বি বি ড্যাশ দূরত্ব আলোর গতিবেগ কিন্তু সময়। আর সেই সময় ধরে এ বিন্দুর আলো যেটা সে তো স্থির থাকবে না, সে প্রতিফলিত হয়ে এই রকমভাবে চলাচল করবে, সে কত পথ যাবে, এ এ ড্যাশ এটা সমান সমান হবে আমাদের সি টি। এইবার এই এ ড্যাশকে ব্যাসার্ধ ধরে আমরা যদি বৃত্ত চাপ আঁকি তাহলে এইটাই হবে আমাদের এই বৃত্ত চাপের স্পর্শ কাটলে নতুন তরঙ্গমুখের অবস্থান হবে। আর এই নতুন তরঙ্গমুখ আমাদের প্রতিফলকের সাথে যে কোণ করেছে তাকে আমরা বলছি প্রতিফলন কোণ। আমরা প্রতিফলনের সূত্রে সত্যতা প্রমাণ করব, অর্থাৎ প্রমাণ করব আই আর আর সমান, এইটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা পাচ্ছি দুটো ত্রিভুজ এ বি বি ড্যাশ, এ বি বি ড্যাশ আর হচ্ছে ত্রিভুজ এ এ ড্যাশ বি ড্যাশ, এদের মধ্যে আমাদের এ এ ড্যাশ সমান সমান বি বি ড্যাশ সমান সমান সি টি, এ বি ড্যাশ কমন আর কোণ এ বি বি ড্যাশ সমান সমান কোণ এ এ ড্যাশ বি ড্যাশ সমান সমান 90 ডিগ্রি, তাই ত্রিভুজ দুটো সর্বসম, তাই তাদের সদৃশ কোণগুলো সমান হবে, অর্থাৎ আমাদের আই কোণ সমান সমান আর কোণ হবে, আইকন সমান সমান আর কোন হবে। আর কি, এইটা আমাদের আপতিত রশ্মি, এইটা প্রতিফলিত রশ্মি, আর এইটা বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব, এরা অঙ্কন অনুসারে তারা একই সমতলে থাকে। এইভাবে আমরা তরঙ্গতত্ত্ব সাহায্যে, হাইগেনের তরঙ্গতত্ত্বের সাহায্যে প্রতিফলনের সূত্রে সত্যতা প্রমাণ করতে পারি। এখন আমরা করব প্রতিসরণের সূত্রে সত্যতা প্রমাণ, হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে প্রতিসরণের সূত্রে সত্যতা প্রমাণ করব। রিফ্রাকশন বা প্রতিসরণ, প্রতিসরণের সূত্রে সত্যতা প্রমাণ, সত্যতা প্রমাণ। এখানে আমরা ধরলাম এইটা একটা মাধ্যম, এই পাশে আর একটা মাধ্যম, এই মাধ্যমে আলোর গতিবেগ সি ওয়ান, এই মাধ্যমে আলোর গতিবেগ সি টু, তরঙ্গ মুখটা এ বি
সেটা প্রতিসারক তরের সাথে আইনকরণ করেছে। বি বিন্দু থেকে বি ড্যাশ বিন্দুতে তরঙ্গটা আসতে যদি সময় টি নেয় তাহলে বি বি ড্যাশ সমান সমান হবে সি ওয়ান টি। বি বিন্দু থেকে তরঙ্গটা যখন তরঙ্গ মুখটা যখন বি ড্যাশ বিন্দুতে আসছে অর্থাৎ টি সময়ে, সেই টি সময়ে এ বিন্দু তরঙ্গ মুখটা দ্বিতীয় মাধ্যমে ঢুকেছে, যেহেতু দ্বিতীয় মাধ্যমে বেগ সমান না তাই সে যে পথ গেছে সেটা এ এ ড্যাশ পথ গেছে, এটাকে আমরা বলবো সি টু টি, সময় যায় না কিন্তু বেগ ভিন্ন। এইবার এ এ ড্যাশকে নিয়ে ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত চাপ আঁকবো, এই বৃত্ত চাপের সাথে স্পর্শ কাটলে নতুন তরঙ্গ মুখের অবস্থান পাবে, তাহলে এই কোণকে আমরা বলছি প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এখন আমরা জানি প্রতিসরণের সূত্র সাইন আই বাই সাইন আর, সাইন আর এইটা সমান সমান কত হবে আমরা দেখি এইখান থেকে, এই ত্রিভুজ থেকে এই কোণ আমাদের 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এইটা আমাদের অতিভুজ। তাহলে এই কোণের আই কোণের সাইন তার মানে এটা হবে বি বি ড্যাশ বাই এ বি ড্যাশ। একইভাবে আর কোণের সাইন এটা এ এ ড্যাশ বাই এ বি ড্যাশ, তার মানে এটা হবে বি বি ড্যাশ বাই এ এ ড্যাশ, তার অর্থ এটা সি ওয়ান টি ডিভাইডেড বাই সি টু টি, টি টি ক্যান্সেল হয়ে গেছে। একটা নির্দিষ্ট মাধ্যমে তরঙ্গের বেগ নির্দিষ্ট থাকে, তার মানে আমাদের সি ওয়ানটাও কনস্ট্যান্ট সি টুটাও কনস্ট্যান্ট, তাই সি ওয়ান আর সি টু এর অনুপাত যেটা সেটাও একটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। একইভাবে আমাদের ফিগার থেকে বুঝতে পারছি আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আর বিভেদ তলের উপর অভিলম্ব সবগুলো আমাদের একই বোর্ডের তলে আছে, তাই আমাদের দ্বিতীয় সূত্রেরও সত্যতা প্রমাণ হয়ে গেল, আর প্রথমটা আমাদের সিঙ্গেলের সূত্র যেটা সেটা সত্যতা প্রমাণ হবে। অর্থাৎ তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা আলোর প্রতিফলন কিভাবে ব্যাখ্যা করা যায় প্রতিসরণ কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা পেলাম। এখন আমরা করব আলোর ব্যতিচার ইন্টারফারেন্স, আলোর ব্যতিচার প্রতিফলন প্রতিসরণ যেমন ভাবে আলোর ধর্ম সেরকম ভাবে ব্যতিচারও আলোর একটা ধর্ম। কিরকম আমরা বলছি স্থির জলে যদি পাশাপাশি দুটো ঢিলকে ফেলে দেওয়া হয়, এরকম ভাবে দুটো ঢিলকে ফেলে দেওয়া হয় তাহলে এর জন্যে তরঙ্গ তৈরি হবে, এইরকম ভাবে তরঙ্গ তৈরি হবে। ঠিক একইভাবে এর জন্য এরকম ভাবে তরঙ্গ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে এই সব বিন্দুতে দুটো জলের তরঙ্গের জন্য ওখানে তরঙ্গ শীর্ষ হচ্ছে, অর্থাৎ এই বিন্দু জলটা দুটো তরঙ্গই উপরের দিকে তুলতে চাচ্ছে, তার মানে ওখানে জলটা বেশি উপরের দিকে উঠবে, এইখানে জল দুটো তরঙ্গই তাকে নিচের দিকে নামাতে চাচ্ছে তাই সে বেশি পরিমাণ নিচের দিকে নাম। কিন্তু এই সমস্ত জায়গায় এই জায়গায় অথবা এই জায়গায় একটা তরঙ্গ তাকে উপরের দিকে তুলতে চাচ্ছে একটা তরঙ্গ তাকে নিচের দিকে নামাতে চাচ্ছে, তাই লব্ধি তরঙ্গ যেটা তার বিস্তার শূন্য হবে যদি দুটোর বিস্তার সমান হয়, আর যদি সামান্য পার্থক্য থাকে তাহলে বিস্তারটা খুবই কম হবে।
এই যে ঘটনা অর্থাৎ মাধ্যমের মধ্যে যে দুটো তরঙ্গ যদি চলে তাহলে দুটো তরঙ্গ মাধ্যমের কোনো জায়গায় একটা আর একটাকে বাড়িয়ে দিচ্ছে, একটা আর একটাকে কোনো জায়গায় নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এক জায়গায় একটা আর একটাকে গঠন করছে। সেখানে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার হয়েছে বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, আর যখন একটা আর একটাকে নষ্ট করে দিচ্ছে তখন সেখানে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা এখন এই রকম ভাবে উচ্চটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। তাহলে আমাদের স্থায়ী ব্যতিচার তৈরি করতে গেলে আমাদের উচ্চ দুটো সুসংগত হতে হবে। সুসংগত মানে দুটো উচ্চের দশা সবসময় সমান থাকবে অথবা দশার মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান থাকবে, অর্থাৎ দুটোর দশার পার্থক্য একই থাকবে। যদি একটার দশা কোনো সময় পরিবর্তন হয় অন্যটার দশা সমান সমান পরিমাণ সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ দশার পার্থক্য নির্দিষ্ট থাকবে অথবা সমদশা সম্পন্ন হবে। আর কি দুটো তরঙ্গের বিস্তার সমান হবে অথবা প্রায় সমান হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক সমান হবে, কিন্তু দশার সামান্য পার্থক্য থাকবে অথবা সমদশা সম্পন্ন হবে, কিন্তু দশাটার পার্থক্য সবসময় সমান থাকবে। এইরকম দুটো তরঙ্গ যদি পরস্পর উপরিপাতিত হয় তাহলে মাধ্যমের কোনো জায়গায় দেখা যাবে একটা তরঙ্গ আর একটা তরঙ্গকে বাড়িয়ে দিয়েছে, আর এক জায়গায় দেখা যাবে একটা তরঙ্গ আর একটা তরঙ্গকে নষ্ট করে দিয়েছে। যেমনভাবে আমি বলছি আমরা তরঙ্গটা কিভাবে তৈরি করবো, এইরকম এইরকমভাবে একটা কার্ডবোর্ড তার মধ্যে এরকমভাবে সরু করে চিত্র করে কেটে বের করে ফেলেছি, অর্থাৎ এইটা আমাদের এটাকে বলা হয় রেখাচিত্র। এইবার এইখানে যদি একটা আলো উৎস থাকে তাহলে এই রেখাচিত্র দিয়ে এইদিকে আলো আসবে। আমরা এই পাশে আর একটা কার্ডবোর্ড রেখেছি, তার এখানে দুটো রেখাচিত্র রেখেছি, এরকমভাবে দুটো রেখাচিত্র। তাহলে প্রথমে এই রেখাচিত্র দিয়ে আলো এই পাশে আসবে, অর্থাৎ এইরকমভাবে আলোটা আসছে, এইভাবে আলো আসবে, এসে দুই রেখাচিত্রের মধ্যে দিয়ে আমি এখানে দেখাচ্ছি এইরকম এখান থেকে আলো এইভাবে আসছে, আবার এই দুই রেখাচিত্রের মধ্যে দিয়ে আমাদের নতুন তরঙ্গ গৌণ তরঙ্গ মুখের মতন ব্যবহার করবে। তাহলে এইখানে যদি আমরা পর্দা রাখি তাহলে পর্দার উপর কোনো জায়গায় দেখা যাচ্ছে একটার একটাকে গঠন করছে, কোনো জায়গায় একটার একটাকে ধ্বংস করছে। তার মানে আমরা পর্দার উপর এর পাশে এখানে যদি আমরা পর্দা রাখি তাহলে পর্দার উপর দেখা যাবে এইখানে উজ্জ্বল হয়েছে, এইখানে খানিকটা জায়গায় অন্ধকার হয়ে যাবে, আবার এইখানে উজ্জ্বল হবে, আবার এইদিকে অন্ধকার হবে, আবার এদিকেও এরকম হবে। এটাকে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল কোটি বলছি, এইটা অন্ধকার হবে, এইটা উজ্জ্বল হবে, এইরকমভাবে হতে থাকে। তাহলে এইটাকে বলা হয় ব্যতিচার সজ্জা। এটা আমাদের থিওরি বলছি। এইবার আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখবো কোথায় তরঙ্গগুলো একটার একটাকে গঠন করছে, কোথায় আর একটা একটার একটাকে নষ্ট করছে। তরঙ্গের উপরিপাত আমরা জানি ওয়াই সমান সমান এ ওয়ান সাইন ওমেগা টি। একটা তরঙ্গ হয় ওয়াই টু সমান সমান এ টু সাইন ওমেগা টি প্লাস ফাই। দুই তরঙ্গ উপরিপাতিত হয়ে ওয়াই সমান সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হবে, এটা সমান সমান হবে আমাদের এ ওয়ান সাইন ওমেগা টি, এটাকে আমরা ভেঙে দেব এ টু সাইন ওমেগা টি কজ ফাই প্লাস এ টু কজ ওমেগা টি সাইন ফাই। এই দুটো থেকে আমরা সাইন ওমেগা টিটাকে কমন নেব, অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু কস ফাই সাইন ওমেগা টি
plus a2 cos omega t sin phi. এই সমীকরণে আমরা a1 plus a2 cos phi এই দিকে যদি আমরা r বলি r cos delta আর a2 sin phi অর্থাৎ এইখানটা এইটাকে যদি আমরা লিখি r sin delta তাহলে আমাদের এই সমীকরণ হয়ে যাবে r sin omega t plus r sin omega t cos delta এটা হবে r cos omega t sin delta sin delta অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের r sin omega t plus delta যেখানে r এর মানটা আমরা ওখান থেকে পাবো r এর মান আমরা ওখান থেকে পাবো দুটোকে স্কয়ার করে যদি আমরা যোগ করে দিই তাহলে ওটা হবে আমাদের a1 স্কয়ার প্লাস 2 a1 a2 cos phi plus a2 a square a2 a square এবার a1 সমান সমান যদি a2 সমান সমান যদি আমরা a ধরি তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 2 a square plus 2 a square cos phi এটাকে আমরা 2 a স্কয়ারটাকে কমন নিচ্ছি আর 1 মাই 1 প্লাস cos omega cos phi এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার phi বাই তার মানে এটা হয়েছে আমাদের 4 a 4 a স্কয়ার 4 a স্কয়ার cos স্কয়ার phi বাই তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার লব্ধি তরঙ্গের বিস্তার r সমান সমান হয়েছে 2a cos phi by এইটা আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার এবার লব্ধি তরঙ্গের বিস্তার কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে সেটা আমরা দেখব r সমান সমান r ম্যাক্সিমাম অর্থাৎ যখন যখন r সমান সমান প্লাস মাইনাস 2a হয় অর্থাৎ cos phi বাই 2 এইটা যখন 0 হবে তো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 হবে অর্থাৎ phi বাই 2 এইটা সমান সমান যখন 0 হবে পাই হবে 2 পাই হবে ডট ডট তাহলে phi সমান সমান হবে 0 2 পাই 4 পাই 6 পাই ডট ডট অর্থাৎ দশার পার্থক্য যখন দুটো দশার পার্থক্য যখন পাই এর জোড় সংখ্যক গুণিত হবে এটাকে আমি জেনারেল ভাবে লিখছি 2n পাই যেখানে n সমান সমান 0 1 2 ডট অর্থাৎ পাই এর জোড় সংখ্যক গুণিতক যখন দশার পার্থক্য হবে তখন তারা গঠনমূলক ব্যতিচার গঠন করবে অর্থাৎ সেখানে উজ্জ্বল হবে দশার পার্থক্য আমরা জানি দুটো বিন্দুর মধ্যে পথের পার্থক্য যদি ডেল্টা তাহলে তাদের মধ্যে দশার পার্থক্য 2 পাই বাই ল্যামডা এইটা হচ্ছে দশার পার্থক্যের সাথে পথের পার্থক্যের সম্পর্ক তাহলে আমরা যদি এটাকে এখানে লিখে দিই অর্থাৎ 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা x এইটা সমান সমান তখন হবে আমাদের 2 n ইনটু পাই
তাহলে ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স সমান সমান এন ল্যামডা, এইটাকে আমি লিখছি টু এন ইন্টু ল্যামডা বাই টু, যেখানে এন সমান সমান আগের মতন জিরো ওয়ান টু দরকার। অর্থাৎ পথের পার্থক্য যদি ল্যামডা বাই টু এর জোড় সংখ্যক বা ইভেন মাল্টিপল হয় তাহলেই আমাদের গঠনমূলক ব্যতিচার হবে, গঠনমূলক ব্যতিচার হবে, অর্থাৎ এটা কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হবে। এই আটটা মিনিমাম হবে কখন? আটটা মিনিমাম হবে আর সমান সমান আর মিনিমাম হবে, মিনিমাম হবে যখন আর সমান সমান জিরো হবে, অর্থাৎ কস ফাইভ বাই টু এইটা সমান সমান জিরো, অর্থাৎ ফাইভ বাই টু এটা নব্বই ডিগ্রি হবে, থ্রি পাই বাই টু হবে, ফাইভ পাই বাই টু হবে, ডট ডট, তার মানে ফাইভ সমান সমান পাই হবে, থ্রি পাই হবে, ফাইভ পাই হবে, ডট ডট, এইটাকে আমরা লিখছি। অর্থাৎ পাইয়ের অড মাল্টিপল বীজগণিত যদি দশা পার্থক্য থাকে তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, অর্থাৎ এটাকে আমরা লিখছি টু এন মাইনাস ওয়ান পাই, যেখানে এন সমান সমান ওয়ান টু থ্রি ডট। তাহলে দশার পার্থক্যের সাথে সম্পর্ক কি? টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, এইটা সমান সমান যদি টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই তাহলে ডেল্টা এক্স সমান সমান হবে আমাদের টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর বিজোড় সংখ্যক গুণিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে আর জোড় সংখ্যক গুণিত হলে গঠনমূলক ব্যতিচার হবে। এইটাকে আমরা একটু লিখে রাখছি, এটা গঠনমূলক যখন হবে গঠনমূলক ব্যতিচার তখন ডেল্টা এক্স সমান সমান হবে টু এন ল্যামডা বাই টু, আর ধ্বংসাত্মক ব্যতিচার হলে ধ্বংসাত্মক হলে ডেল্টা এক্স সমান সমান হবে টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। এবার আমরা ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় কোথায় ধ্বংসাত্মক ব্যতিচার হবে কোথায় গঠনমূলক ব্যতিচার হবে সেইটা আমরা দেখব। এইটা আমাদের রেখাচিত্র দুটো, এরাই উচ্ছের মতন আচরণ, অর্থাৎ এখান থেকে আমাদের তরঙ্গটা এইভাবে গেছে, এইখানে আমরা পর্দা রেখেছি, এই ডিস্টেন্স ডি, এখান থেকে একটা আলোকরশ্মি এখানে গেছে পি বিন্দুতে, আর এখান থেকে একটা আলোকরশ্মি গেছে পি বিন্দুতে, আমরা এইখান থেকে ডট ডট দিয়ে এই দূরত্বকে দেখাচ্ছি, এই কোণকে আমরা বলছি থিটা। তাহলে আমাদের দশার পার্থক্য, দশার পার্থক্য পথের পার্থক্য ডেল্টা এক্স এটা এস টু পি মাইনাস এস ওয়ান পি, এইখানের পথটা বেশি এই দিকের পথ কম, তাই তাদের মধ্যে পথের পার্থক্য এটা। আমি যদি এখান থেকে একটা লম্বটা যেরকম ভাবে তাহলে
এইটাকেই আমরা বলবো পথের পার্থক্য ডেল্টা এক্স। দুই রেখার ছিদ্রের মধ্যে দূরত্বটাকে যদি আমরা ডি বলি, এই কোণ থিটা হলে এই কোণ থিটা হয়, তাহলে এই ফিগার থেকে আমরা পাচ্ছি ডেল্টা এক্স সমান সমান ডি সাইন থিটা, ডি সাইন থিটা। তাহলে ডি সাইন থিটা আমাদের ওই কথা অনুসারে ডি সাইন থিটা, ডি সাইন থিটা এইটা সমান সমান যদি আমাদের টু এন ল্যামডা বাই টু হয়, টু এন ল্যামডা বাই টু হয় তাহলে সেখানে এই জায়গাটায় উজ্জ্বল হবে, ব্রাইট হবে। এটাকে আমরা লিখছি ডি। আমরা জানি থিটা যদি টেন্স টু জিরো তখন সাইন থিটা সমান সমান শুধু থিটা, এবং থিটা সমান সমান তখন আমরা ট্যান থিটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা টু এন ল্যামডা বাই, এইটাকে আমরা বলছি এন তম উজ্জ্বল। তাহলে এই দূরত্বকে আমি বলছি ওয়াই এন। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি সমান সমান ডি ইন্টু ওয়াই এন বাই ক্যাপিটাল ডি। এই কোণের এইটা লম্ব এইটা গুণ, এইটা সমান সমান টু এন ল্যামডা বাই টু, তাহলে ওয়াই এন সমান সমান কত, ওয়াই এন সমান সমান টু এন এটা ক্যাপিটাল ডি বাই স্মল ডি এটা ল্যামডা বাই ল্যামডা বাই, অর্থাৎ এন তম উজ্জ্বল হবে এখানে। তারপরের উজ্জ্বল কোথায় হবে, ওয়াই এন প্লাস ওয়ান, এইটাকে আমরা লিখব টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান এইটা ক্যাপিটাল ডি ল্যামডা স্মল ডি বাই টু। তাহলে এন প্লাস ওয়ান তম উজ্জ্বল আর এন তম উজ্জ্বল এদের মধ্যে দূরত্ব, অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়াই এন, অর্থাৎ দুটো উজ্জ্বলের মধ্যে ব্যবধান, দুটো উজ্জ্বলের মধ্যে ব্যবধান, এইটার থেকে এইটাকে বিয়োগ করলে আমরা পাব ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। এইটাকে বলে ফ্রিঞ্জ উইডথ, ফ্রিঞ্জ উইডথ অর্থাৎ পটি প্রস্থ, পটি প্রস্থ, পটি প্রস্থ এটাকে বিটা দ্বারা লেখা হয় সাধারণত ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি, অর্থাৎ দুটো উজ্জ্বলের মধ্যে দূরত্ব যেটা সেটাকে আমরা বলছি পটি প্রস্থ। আবার দুটো অন্ধকারের মধ্যেও এই একই দূরত্ব হবে, দুটো অন্ধকারের মধ্যেও এই একই দূরত্ব হবে। যেমন আমরা দেখব দুটো যদি অন্ধকার হয় তাহলে এখানে আমরা লিখব টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, এটা টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, তখন আমরা লিখব ডি ওয়াই এন বাই ক্যাপিটাল ডি, এটা সমান সমান হবে আমাদের টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, আর এখান থেকে ওয়াই এন কত, ওয়াই এন টু এন মাইনাস ওয়ান ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি ইন্টু টু, এইবার ওয়াই এন প্লাস ওয়ান যদি বসানো হয় তাহলে এটা হবে টু এন প্লাস ওয়ান ক্যাপিটাল ডি ল্যামডা বাই ডি ইন্টু টু, এই দুটোকে বিয়োগ করলে আবার আমাদের পটি প্রস্থ এটা সমান সমান হবে ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। অর্থাৎ দুটো অন্ধকারের মধ্যে যেমন ভাবে দূরত্ব হবে, দুটো উজ্জ্বলের মধ্যে সেরকম দূরত্ব হবে। অর্থাৎ
আমরা এইখানে যদি পর্দা রাখি, এইখানে যদি পর্দা রাখি, এইখানে যদি পর্দাটা রাখি, তাহলে এই বরাবর এইটা কেন্দ্রীয় উজ্জ্বল কোটি হবে। এইটা বলা হয় ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট, কেন্দ্রীয় উজ্জ্বল কোটি। তারপরে এইরকম ভাবে অন্ধকার হবে, অন্ধকার হবে, এইটাকে আমরা বলবো ডার্ক ওয়ান। এপাশেও একটা ডার্ক হবে, এপাশেও একটা ডার্ক হবে, এটা ডার্ক ওয়ান। তারপরে আমাদের এইটা ব্রাইট ওয়ান, এটা ব্রাইট ওয়ান। তারপরে আবার এরকম ভাবে অন্ধকার হবে, এটা ডার্ক টু, এপাশে ডার্ক টু, এরকম হবে। যদি আমরা শূন্য মাধ্যম না রেখে কোনো প্রতিসারক মাধ্যম রাখি, যদি কোনো প্রতিসারক মাধ্যম রাখি, তাহলে কেমন হবে? তাহলে এইখানে ওই মাধ্যমে প্রতিসারাঙ্কটা চলে আসবে। অর্থাৎ শূন্য মাধ্যমে যদি এটা হয়, তাহলে প্রতিসারক মাধ্যমে এটা হবে ক্যাপিটাল ডি ল্যামডা বাই মিউ স্মল ডি। আমরা এত সময় যে আলোটা ব্যবহার করেছিলাম, সেই আলোটা কিন্তু এক বর্ণীয় আলো, অর্থাৎ তার একটাই মাত্র তরঙ্গ দৈর্ঘ্য আছে। কিন্তু যদি আমরা যৌগিক আলো ব্যবহার করি, অর্থাৎ সাদা আলো ব্যবহার করি, তাহলে সাদা তরঙ্গ দৈর্ঘ্যগুলো তো বিভিন্নটা বিভিন্ন, লালের ভিন্ন, বেগুনের ভিন্ন। তাহলে যার ল্যামডা আমরা জানি, ল্যামডা রেড গ্রেটার দ্যান ল্যামডা ভায়োলেট, তাহলে ল্যামডার জন্য লাল আলোর জন্য বিটাটা বড় হবে, বেগুনির জন্য ছোট হবে। কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল কোটি যদি সাদা আলো ব্যবহার করতাম, তাহলে এটা হবে সাদাই, কেন্দ্রীয় উজ্জ্বল কোটি এটা সাদাই হবে। কিন্তু পরের উজ্জ্বল কোটি যেগুলো, তাদের বিটাটা, বিটা যার ল্যামডা বেশি তার বিটা বেশি, অর্থাৎ আমাদের এইখানে লালটা এসে পড়তো, লাল এখানে, এইটা তারপরে, এইটা তারপরে, এইটা তারপরে, অর্থাৎ এইখানে লাল হতো, এইখানে আমাদের বেগুনি হতো, অর্থাৎ এইখানে বর্ণালীর মতন দেখা যেত, সাতটা বর্ণ পরপর দেখা যেত, এক জায়গা দেখা যেত, কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল কোটি সাদাই হয়। এবার দুটো তরঙ্গ যখন উপরিবাদিত হয়েছিল, তখন প্রথম তরঙ্গের বিস্তার ছিল এ ওয়ান, তাহলে ওর তীব্রতা, তীব্রতা ইন্টেনসিটি, এটা সমানুপাতিক বা প্রপোর্শনাল হচ্ছে আই বিস্তারের স্কোয়ারের সাথে। সেরকমভাবে দ্বিতীয় তরঙ্গ যেটা, তার তীব্রতা ছিল আই টু সমান সমান এ টু এর স্কোয়ার, তার মানে আই ওয়ান বাই আই টু এটা সমান সমান এ ওয়ান স্কোয়ার বাই এ টু এর স্কোয়ার। লব্ধি তরঙ্গ আটটা আর ম্যাক্সিমাম হয়েছিল কত, যখন এ ওয়ান আর এ টু এর যোগফল, অর্থাৎ এটা টু এ, টু এ না লিখে আমি জেনারেল ভাবে লিখি, তাহলে তখন তার তীব্রতা আই ম্যাক্স এটা সমানুপাতিক হবে এ ওয়ান প্লাস এ টু এর স্কোয়ারের সাথে। আই মিনিমাম এটা সমানুপাতিক হবে এ ওয়ান মাইনাস এ টু এর স্কোয়ারের সাথে। তাহলে আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম, মিনিমাম এটা সমান সমান হবে এ ওয়ান প্লাস এ টু এর স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু এর স্কোয়ার, এ টু এর স্কোয়ার। এবার স্থায়ী ব্যতিচার দেখতে গেলে কি করতে হবে? স্থায়ী ব্যতিচার দেখতে গেলে আমাদের সমীকরণ যেটা ছিল
beta সমান সমান capital D lambda by small d. তাহলে আমাদের ব্যতিচার ধারকটা বেশি করতে গেলে small d টা ছোট করতে হবে, অর্থাৎ আমাদের উচ্চ দূরত্বের মধ্যে দূরত্ব যেটা সেটা কম করতে হবে, এই দূরত্ব কম করতে হবে। তাহলে আমরা একটা পটির থেকে আরেকটা পটিকে অনেক দূরে দূরে দেখতে পাবো। আর কি হতে হবে? উচ্চ দুটো সুসংগত হতে হবে, অর্থাৎ তাদের মধ্যে দশার যেন কোনো পরিবর্তন না হয়, দুটো দশা পার্থক্য একই থাকবে অথবা একটা নির্দিষ্ট দশা দুটোরই একই দশা থাকবে। আর সম্পূর্ণ অন্ধকার ধ্বংসাত্মক ব্যতিচার যেখানে সেখানে যদি সম্পূর্ণ অন্ধকার দেখতে চাই তাহলে আই ওয়ান আর এ ওয়ান আর এ টু দুটো সমান হতে হবে, আর যেখানে উজ্জ্বল হবে তাহলে সেখানে তীব্রতা কত হবে। একটার জন্য যদি আমাদের এ স্কোয়ার হয় দুটো তখন উপরিবাহিত হয়ে বিস্তারিত হয়েছে, অর্থাৎ টু এ এর স্কোয়ার, তার মানে এটা আমাদের ফোর এ স্কোয়ার হয়েছে, অর্থাৎ তীব্রতা এটার তীব্রতা যদি আই হয় এর তীব্রতা হবে ফোর আই এর সমান, অর্থাৎ যেখানে উজ্জ্বল সেখানে চার গুণ উজ্জ্বল হবে, যেখানে অন্ধকার সেখানে ঘুটঘুটে অন্ধকার হবে, যদি কিনা দুটোর বিস্তার সমান হয়। আমরা এখন আলোচনা করব আলোর অপবর্তন ধর্ম, ডিফ্রাকশন। ডিফ্রাকশন বলতে আমরা কি বুঝব? এরকম ভাবে একটা উঁচু পাঁচিল আছে, আমরা যদি এই পাশ থেকে চিৎকার করি কথা বলি তাহলে আলোক তরঙ্গটা এই বরাবর চলে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমরা শব্দটাকে এখান থেকেও শুনতে পাই কিন্তু তরঙ্গ তো সরল রেখায় চলে, তাহলে বেঁকে এখানে এলো কি করে? যে ধর্মের জন্য সে বেঁকে এলো সেইটাকে বলা হয় আলোর অপবর্তন ধর্ম, তরঙ্গের অপবর্তন ধর্ম। অর্থাৎ কোনো সরু ধার ঘেঁষে যখন তরঙ্গটা যায় তখন এটাও বায়ুমাধ্যম এটাও বায়ুমাধ্যম এটাও বায়ুমাধ্যম, অর্থাৎ তার প্রতিফলন প্রতিসরণ কিছু হচ্ছে না, কিন্তু যখন সে ধার ঘেঁষে যাচ্ছে ধারের দিকে সে বেঁকে, তার মানে এখানে আলো জানলে কি এখানে বসে বই পড়া যাবে? তা কিন্তু যাবে না, কারণ আলো তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম শব্দের তুলনায়, তাই আলোটাও কিন্তু এরকম বেঁকে যাবে, ধার ঘেঁষে বেঁকে যাবে। তাহলে এই ধর্মটাকেই বলা হয় আলোর অপবর্তন বা ডিফ্রাকশন। আমরা দেখতে পাই এইরকমভাবে যদি একটা অস্বচ্ছ চাকতি থাকে, এইখানে যদি একটা উৎস থাকে, তাহলে এখান থেকে আমরা যদি এরকমভাবে আলো ফেলি তাহলে এইখানে যদি একটা পর্দা থাকে পর্দার উপর এইরকমভাবে অন্ধকার ছায়া তৈরি হবে, কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই ছায়া অঞ্চলের মধ্যে অর্থাৎ এই জায়গায় একটু একটু করে আলো ঢুকে গেছে, এরকমভাবে এরকমভাবে একটু আলো ঢুকে গেছে, অর্থাৎ এই ধার ঘেঁষে যাওয়ার সময় আলোটা এরকমভাবে বেঁকে গেছে। তাহলে আলোর এই যে ধার ঘেঁষে যাওয়া, ধার ঘেঁষে যাওয়ার সময় সে বেঁকে যাওয়া, এটা কি আমরা বলছি আলোর অপবর্তন ধর্ম বা ডিফ্রাকশন। ডিফ্রাকশন বা অপবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ফ্রেজনেল ডিফ্রাকশন আর একটা হচ্ছে ফ্রাঙ্কর, দুইজন বৈজ্ঞানিকের নাম। ফ্রেজনেল বলেছেন যে আমাদের অপসারী রশ্মি ডাইভার্টিং রে, তাদের জন্য আমাদের তরঙ্গ মুখটা বলীয় তরঙ্গ মুখ হবে, তাহলে বলীয় তরঙ্গ মুখ ধরে তার ডিফ্রাকশন বা অপবর্তন যদি আমরা হিসাব করি তাহলে সেটাকে বলা হয় ফ্রেজনেল ডিফ্রাকশন, এটা যথেষ্ট শক্ত, আমাদের সিলেবাসে ওটা নেই, আমাদের আছে ফ্রাঙ্করের অপবর্তন, অর্থাৎ তরঙ্গ মুখটাকে সমতল ধরে আমাদের আলোচনা। তরঙ্গ মুখ সমতল কখন হয়? যখন রশ্মি সমান্তরালভাবে আসে, অর্থাৎ অসীম দূরত্বের থেকে আসে, তাহলে অসীম দূরত্বের আলোর উপরে কি আমরা নির্ভর করব? কিন্তু আমরা জানি উত্তল লেন্স ব্যবহার করলে যদি একটা উচ্চকে উত্তল লেন্সের ফোকাল বিন্দুতে রাখা হয় তাহলে প্রতিসরণের পর রশ্মিগুলো সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এইভাবে আমরা রশ্মিগুলো যদি সমান্তরাল হয় তাহলে আমাদের তরঙ্গ মুখটা সমতল তরঙ্গ মুখ হবে, তাহলে আমরা এরকমভাবে সমতল তরঙ্গ মুখ নিয়ে ফ্রাঙ্কোফারের ডিফ্রাকশন আলোচনা করি, ফ্রাঙ্কোফারের ডিফ্রাকশন আমরা আলোচনা করি।
ফ্রাংহোবার মানে সিঙ্গেল সিঙ্গ মানে এক রেখাচিত্র, অর্থাৎ একটা রেখাচিত্র, এইটাকে আমি রেখাচিত্রটাকে দেখিয়েছি, তারপর এরকম ভাবে সমতল তরঙ্গমুখী এসে পড়েছে। তরঙ্গমুখী এসে পড়লে এই যে যে ধান, এই ধানের দিকে সে বেঁকে যাবে, যাচ্ছিল এরকম ভাবে এখান থেকে বেঁকে যাবে, আবার এই ধানের দিকেও এভাবে বেঁকে যাবে, আমরা এই দিকটা বলছি। তাহলে তরঙ্গমুখটা এরকম ভাবে বেঁকে গেছে, তরঙ্গটা এই বরাবর যাচ্ছিল, তার সামনে আমরা একটা লেন্স রেখেছি, লেন্স এই রশ্মিগুলোকে এই বিন্দুতে মিলিত করেছে। তাহলে এইখানকার রশ্মি, এইখানকার রশ্মি, এইখানকার রশ্মি, এদের পথটা সমান না, পথের পার্থক্য আছে, তাই তাদের দশার পার্থক্য আছে। সেই অনুসারে আমরা ব্যতিচারে যেমন ভাবে করেছিলাম যে দশার পার্থক্য যদি আমাদের পথের পার্থক্য যদি ডেল্টা এক্স সমান সমান ল্যাম্ডা বাই টু এর জোর সংখ্যক গুণিত হয়, তার মানে আমাদের ঘটনমূলক ব্যতিচার হবে, আর ল্যাম্ডা বাই টু এর বিজোড় সংখ্যক গুণিত বা ওয়ার মাল্টিপল যদি দশ পথের পার্থক্য হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আমরা এইটা আমাদের রেখাচিত্রটা, এর বেধটাকে আমরা বলছি এ, একে আমরা টু এন সংখ্যক সমান ভাগে ভাগ করছি, টু এন সংখ্যক সমান ভাগে ভাগ করছি। এইটা যদি আমাদের এ হয়, এই কোণ থিটা, এই কোণ থিটা হলে এই কোণ থিটা, তাহলে এই যে পথের পার্থক্য অর্থাৎ এর সাথে এর দূরত্ব এইটা, এটাকে আমরা বলবো এ সাইন থিটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের এ বাই টু সাইন থিটা, ওই দূরত্ব এ বাই টু সাইন থিটা। আমরা এই ফিগার থেকে বলতে পারি এ সাইন থিটা, এ সাইন থিটা এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা যদি এস ওয়ান বলি, এটা এস টু বলি, এইটা এস টু ড্যাশ, তার মানে আমাদের এইটা সমান সমান এস টু, এস টু ড্যাশ, এইটা হচ্ছে আমাদের এই পথের পার্থক্য। তাহলে এই পথের পার্থক্য তার অর্ধে, তার অর্ধে, অর্থাৎ এইটুকু দূরত্ব আমাদের এই দূরত্ব। এখন আমরা এটাকে টু এন সংখ্যক সমান ভাগে ভাগ করি, তাহলে এর প্রথম ভাগ আর এন প্লাস অন্তম ভাগ, অর্থাৎ এইখান থেকে যে রশ্মিটা আসছে, এইখান থেকে যে রশ্মিটা আসছে, এদের মধ্যে পথের পার্থক্য আমাদের এইটা, এরা এখানে এসে মিলিত হয়েছে। এই পথের পার্থক্য যদি ল্যামডা বাই টু এর সমান, ল্যামডা বাই টু এর সমান, অর্থাৎ এন সমান সমান এক, তাহলে এইখানটা অন্ধকার হবে, এইটাকে আমরা বলছি ওয়াই ওয়ান দূরত্ব, অর্থাৎ ওয়াই ওয়ান দূরত্বে একটা অন্ধকার হবে, অর্থাৎ এইটা সমান সমান যদি ল্যামডা বাই টু হয় তাহলে ওই জায়গাটায় অন্ধকার হবে, অর্থাৎ এ সাইন থিটা সমান সমান ল্যামডা, এ সমান সমান সাইন থিটাটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা, যদি থিটা খুব ক্ষুদ্র হয় এটা ল্যামডা, এ সমান সমান হচ্ছে আগে এখানটাকে থিটাই লিখি একটা, থিটা সমান সমান ল্যামডা, তাহলে থিটা সমান সমান কত, থিটা সমান সমান ল্যামডা বাই, অর্থাৎ এই কোণ যদি থিটা হয় তাহলে এর মান হবে ওয়াই ওয়ান বাই থিটা সমান সমান ওয়াই বাই, এটা হবে কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার। আবার ফিগার থেকে আমরা বলতে পারি এটা ওয়াই ওয়ান বাই ডি, ওয়াই ওয়ান বাই ডি এটাও কৌণিক বিস্তার। এবার যদি থিটা কেটে ট্যান থিটা দিয়ে লিখি তাহলে আমরা লিখব এ ট্যান থিটা, এটা সমান সমান ওয়াই ওয়ান বাই ডি, এ
tan theta সমান সমান lambda a y 1 by capital d এটা সমান সমান lambda তাহলে y 1 সমান সমান হবে capital d lambda by অর্থাৎ এই জায়গাটা প্রথম অন্ধকার প্রথম অন্ধকার একই ভাবে এই পাশে আরেকটা বিন্দু আছে সেখানেও অন্ধকার হবে অর্থাৎ এই বাকিটা মাঝখানে এটা উজ্জ্বল হবে ব্রাইট এটা সেন্ট্রাল ব্রাইট এইখানে অন্ধকার এই রকম অন্ধকার দ্বিতীয় অন্ধকার যদি আমরা এই পুরো পথটাকে 2n ভাগে না ভাগ করি 4n ভাগে ভাগ করতাম তাহলে হতো আমাদের 4n by 4 a by 4 a by 4 sin theta এটা সমান সমান হতো lambda by 2 অর্থাৎ a sin theta এটা সমান সমান হতো 2 lambda যদি n সংখ্যক ভাগে ভাগ করতাম অর্থাৎ এটাকে 2n সংখ্যক ভাগে ভাগ করতাম তাহলে এটা আমাদের হয়ে যেত সাইন থিটা সমান সমান ল্যামডা বাই টু তখন আমাদের এ সমান সমান হতো সাইন এটাকে আমি থিটা এন বলি এন তম তখন এটা হতো আমাদের এন ল্যামডা অর্থাৎ এন তম অন্ধকার হবে এই শর্তে এন তম অন্ধকার হবে এই শর্তে অর্থাৎ দ্বিতীয় অন্ধকার এটা যদি আমরা দুই দেখি তাহলে আমাদের দ্বিতীয় অন্ধকার হবে এই রকম এখান থেকে এই রকম হবে এই এইটা হবে আমাদের দ্বিতীয় এটা উজ্জ্বল হবে এইখানে অন্ধকার হবে এইখানে অন্ধকার এইখানে উজ্জ্বল এইখানে অন্ধকার এরকম ভাবে উজ্জ্বল এইটা আমাদের ব্রাইট ওয়ান এটা ডার্ক ওয়ান এটা ডার্ক টু এটা ডার্ক ওয়ান এটা ব্রাইট ওয়ান এটা ডার্ক এরকম ভাবে উজ্জ্বল আর অন্ধকারে ভাগ হয়ে এটা আমরা এক রেখাচিত্র পরীক্ষার সাহায্যে যদি একাধিক রেখাচিত্র একাধিক রেখাচিত্র একাধিক রেখাচিত্রের মধ্যে আমাদের একটা আছে ডিফ্রাকশন গ্রেটিং গ্রেটিং হচ্ছে অনেকগুলো রেখাচিত্রের সমষ্টি ডিফ্রাকশন গ্রেটিং অনেকগুলো রেখাচিত্রের সমষ্টি খুব সরু রেখাচিত্র এবং তাদের পারস্পরিক দূরত্ব খুবই ক্ষুদ্র সেটা কিভাবে তৈরি করে এইরকম ভাবে একটা কাচের প্লেট একটা কাচের প্লেট তাকে এরকম ভাবে ডায়মন্ড দিয়ে দাগ কাটা হচ্ছে এরকম ভাবে সরু সরু দাগ খুবই কাছে অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে কয়েক হাজার দাগ এরকম ভাবে দাগ দাগটা যেখানে দেওয়া হচ্ছে ডায়মন্ডের সেই জায়গাটা আমাদের অস্বচ্ছ পদার্থের মতন আচরণ করবে দুই দাগের মধ্যে যেটা সেইখান দিয়ে আরো সহজে যেতে পারবে তাই ওইটা একটা রেখাচিত্রের মতন আচরণ এইরকম ভাবে ডিফ্রাকশন গ্রেটিংটা তৈরি করা হয় তাহলে সেই রকমই আমাদের এইরকম ভাবে অনেকগুলো রেখাচিত্র এটা আমাদের ডিফ্রাকশন গ্রেটিং চিত্রটাকে যদি আমরা এ ধরি পারস্পরিক দূরত্বটাকে যদি আমরা বি ধরি তাহলে এই চিত্রের থেকে এই চিত্র পর্যন্ত দূরত্ব এটাকে বলা হয় এ প্লাস বি তাহলে এই আলো এইখানে যদি আমরা লেন্স রাখি তাহলে এখান থেকে রশ্মিগুলো এইরকম ভাবে যাবে এখানে পর্দা রাখলে পর্দার উপর রশ্মিগুলো এরকম ভাবে মিলিত হবে পর্দার উপর রশ্মিগুলো সব মিলিত হবে তাহলে এখানে উজ্জ্বল হবে কি অন্ধকার হবে উজ্জ্বল হবে কি অন্ধকার হবে সেটা নির্ভর করবে আমাদের এ প্লাস বি সাইন থিটা এইটা যদি ল্যামডা ল্যামডা অথবা আমরা বলছি 2n ইনটু ল্যামডা বাই 2 তাহলে আমাদের n তম উজ্জ্বল হবে n তম উজ্জ্বল হবে এটা ডিফ্রাকশন গ্রেটিং এর সাহায্যে
অপবর্তন বা ডিফ্রাকশন দেখা। খুব সামান্য পরিমাণ আছে, সেই জন্য বিস্তৃত আলোচনা করার জায়গা নেই। আমরা ডিফ্রাকশন পেলাম, এইবার পোলারাইজেশন লাইটের, এটা আর একটা ধর্ম। বলে সমবর্তন, অর্থাৎ প্রতিফলন প্রতিসরণ যেমন ধর্ম তরঙ্গে, সেরকম ভাবে আমরা অপবর্তন করলাম, তারপরে ব্যতিচার করলাম, সমবর্তন, এটাও আর একটা নতুন ধর্ম। আর এই সমবর্তন ধর্মের দ্বারাই বোঝা যায় কোন তরঙ্গ তির্যক তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ। সমবর্তন কেবলমাত্র তির্যক তরঙ্গগুলোরই হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গে সমবর্তন হবে না। অর্থাৎ শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, তাই আমাদের শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গের সমবর্তন হয়, তাই এটা তির্যক তরঙ্গ। তাহলে সমবর্তনটা কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে? আমরা আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছিলাম, তাহলে এটা আমাদের এক্স অক্ষ। এবার তরঙ্গটা এইরকম ভাবে এইদিকে তার তড়িৎ ক্ষেত্র, তার তড়িৎ ক্ষেত্র একটা তলে থাকে, তার তড়িৎ ক্ষেত্র একটা তলে থাকে। কখন? যখন উচ্চটা একটা অ্যান্টেনা হয়, অথবা ইলেকট্রনগুলো যখন এক কক্ষের থেকে একটা পরমাণু একটা কক্ষের থেকে আর একটা কক্ষে যখন ইলেকট্রনটা ঝাঁপ দিয়ে আসে, তখন তার সব ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একই থাকে আর চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন তার সাথে লম্বভাবে থাকে। কিন্তু আমাদের স্বাভাবিক যে সমস্ত উচ্চ, অর্থাৎ মোমবাতি যারা হচ্ছে বা স্ট্রিট ল্যাম্প যারা হচ্ছে, তার ক্ষেত্রে তো অসংখ্য পরমাণু উত্তেজিত হচ্ছে, তাই তাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তাদের নির্দিষ্ট দিক থাকে না, তারা সব দিকেই থাকে। অর্থাৎ এরকম ভাবে এই তল বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড থাকে একটার জন্য, আর একটার জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে এরকম ভাবে, আর একটার জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে, আর একটার জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে, তার মানে সব দিকেই তার ইলেকট্রিক ফিল্ড থাকে আর তরঙ্গটা এইদিকে চলে, তরঙ্গটা এইদিকে চলে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দুটো সরু রেখাচিত্র, দুটো সরু রেখাচিত্র, রেখাচিত্র দুটো পরস্পর সমান্তরাল, আমরা এর মধ্যে দিয়ে একটা তারকে এরকম ভাবে নিয়ে গেছি, তারকে নিয়ে গিয়ে এই পাশে বেঁধে দিয়েছি। এটি যদি এই দিক ধরে দোল দেওয়া হয়, তাহলে তরঙ্গটা এইরকম ভাবে এর মধ্যে দিয়ে এসে এরকম ভাবে এই দিকে চলে যাবে, অর্থাৎ এই রেখাচিত্রের সাথে সমান্তরাল তরঙ্গটা ওই দিকে চলে যাবে। আমরা যদি এখন এই রেখাচিত্রটাকে এর সাথে লম্ব করে দিই, অর্থাৎ এরকম ভাবে যদি রেখাচিত্রটাকে আমরা করে দিই এইরকম, তখন দেখা যাবে এই রেখাচিত্রের সাথে সমান্তরালভাবে যে তরঙ্গটা যাচ্ছিল, এরকম ভাবে যাচ্ছিল, এটা তো এখন এইরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে তরঙ্গটা এইদিকে যাবে না, তরঙ্গটা এই পাশে যাবে না, অর্থাৎ এই পাশে আটকে যাচ্ছে। অর্থাৎ রেখাচিত্রের সাথে সমান্তরাল যে অংশ সেটা এই পাশে যাবে, লম্বভাবে যে অংশ সেটা যেতে পারবে না।
আমরা এখন চিহ্ন অসমবর্তিত আলো সেটাকে আমরা এইরকম ভাবে রাখি, এটা আলোর অভিমুখ, আর এইরকম ভাবে বোর্ডের তলে তার একটা উপাংশ আছে, অর্থাৎ বোর্ডের তলের সাথে আমাদের তড়িৎ ক্ষেত্র আছে, আর এর সাথে লম্ব দিকে উপাংশ, সেটাকে এরকম ভাবে ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়, অর্থাৎ অপোলারাইজড আনপোলারাইজড লাইটটাকে এরকম ভাবে আঁকা হয়, অসমবর্তিত। সমবর্তিত তার মানে তার একটা উপাংশ নষ্ট হয়ে গেছে, একটা উপাংশ নষ্ট হয়ে গেছে এরকম ভাবে বোর্ডের তলের উপাংশটা আছে, বোর্ডের তলের সাথে লম্বভাবে যে উপাংশটা সেটা নেই, বোর্ডের তলের সাথে লম্বভাবে রূপাংশ, তার মানে আমাদের এটা সমবর্তিত হয়ে গেছে। আবার এটাও মানে সমবর্তিত তরঙ্গের চিহ্ন, এটাও সমবর্তিত তরঙ্গের চিহ্ন, অর্থাৎ বোর্ডের তল বরাবর যে উপাংশ সেটা নষ্ট হয়ে গেছে, তলের সাথে লম্বভাবে যে উপাংশটা সেটি আমাদের আছে। এইবার বোর্ডের তলের সাথে লম্বভাবে উপাংশটা আছে, বোর্ডের তল বরাবর নেই, তার মানে বোর্ডের তলটাকে এখানে বলা হয় সমবর্তন তল, অর্থাৎ যে তলে কোনো উপাংশ থাকে না সেই তলটাকে বলা হয় সমবর্তন তল। এখানে তাহলে কোনটা হবে সমবর্তন তল? বোর্ডের তলের উপাংশটা আছে, বোর্ডের তলের সাথে লম্বভাবে যে উপাংশটা সেটা নেই, তার মানে বোর্ডের তলের সাথে তলটাকে আমরা বলবো সমবর্তন তল। এবার সরু রেখাচিত্র, সরু রেখাচিত্র আমরা কিভাবে তৈরি? আমাদের সমবর্তন হতে গেলে যে রেখাচিত্র সেটা আমরা থিওরিটিক্যালি তৈরি করতে পারি না বা প্র্যাকটিক্যালিও তৈরি করতে পারি না, কিন্তু এত সরু চিত্র যেটা করা সম্ভব না, আমরা ডিফ্রাকশন গ্রেডিংয়ে যেমন ব্যবহার করেছিলাম করা গেছিল, কিন্তু ওইভাবে আমরা তৈরি করতে পারবো না যান্ত্রিকভাবে। কিন্তু কতগুলো ক্রিস্টাল আছে, টরমালিন ক্রিস্টাল আছে, ক্যালসাইট ক্রিস্টাল আছে, ক্রিস্টাল এরকমভাবে টরমালিন ক্রিস্টাল ক্রিস্টাল এর ক্রিস্টালগুলো এর অণুগুলো এমনভাবে ক্রিস্টাল স্ট্রাকচার, অণুগুলো এইরকমভাবে সাজানো, অণুগুলো এইরকমভাবে সাজানো, ক্রিস্টাল স্ট্রাকচারটা এইরকম সম্পূর্ণ সুসজ্জিত, আবার এইরকমভাবে আছে। তাহলে এই দেখা আমাদের অণুগুলোর সজ্জার সাথে এই অণুগুলোর সজ্জাগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই মাঝখানের এই জায়গাটা এইটি আমাদের সেই সরু রেখাচিত্রের মতন আচরণ, সরু রেখাচিত্রের মতন আচরণ করে। এইবার এর উপরে যদি কোনো আলো এসে পড়ে অসমবর্তিত আলো, এরকমভাবে অসমবর্তিত আলো এসে পড়েছে, অসমবর্তিত আলো এসে পড়েছে, তাহলে এই আলো যখন এই পাশে আসবে তখন দেখা যাবে এই রেখাচিত্র বরাবর যে তল সেই তলের আলোটা এই পাশে পাস করে আসবে, আলোর সাথে লম্বভাবে যে অংশটা সেটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইরকমভাবে এটা সমবর্তিত হয়ে গেছে, এটা সমবর্তিত হয়ে গেছে। এখানে যদি আমরা আর একটা ক্রিস্টাল রাখি এরকমভাবে, এরকমভাবে তার রেখাচিত্রটা এর সাথে সমান্তরাল, তাহলে দেখা যাবে এটাকে পাস করে যখন আসছে বস্তুটা তখন এটাও আমাদের সমবর্তিত, এটাও সমবর্তিত, কারণ এই রেখাচিত্রের সাথে এই রেখাচিত্র সমান্তরাল, তাহলে এর মধ্যে দিয়ে যে তরঙ্গের উপাংশটা এসছে এই পাশেও সেইগুলোই আসছে, তার মানে এটাও আমাদের সমবর্তিত হবে। কিন্তু আমরা যদি এখন এইটাকে এরকমভাবে না রেখে একটা ঘুরিয়ে দিই লম্বভাবে, তাহলে এই পাশে কোনো উপাংশ আসবে, অর্থাৎ কোনো আলো আসবে না, আর তখন আমরা এটাকে এইরকমভাবে আঁকবো, অর্থাৎ তখন কোনো তরঙ্গ এর পাশে আসবে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে,
তাহলে এখানে তীব্রতা ইনটেনসিটি এটা তীব্রতা এখানেও যাচ্ছিল এখানেও মোটা যাচ্ছে এখানে পুরো অন্ধকার অন্ধকার তাহলে এখানে যে আলোটা এসেছিল এখানে যে আলোটা এসেছিল সেটা সমবর্তিত কিনা সেটা এই ক্রিস্টালটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি যদি এর এইটাকে বলা হয় এই রেখাচিত্রটাকে বলা হয় এটাকে বলে দিক ক্যারেক্টারিস্টিক ডাইরেকশন ক্যারেক্টারিস্টিক ডাইরেকশন বা বৈশিষ্ট্য সূচক সূচক দিক অর্থাৎ যারা তৈরি করে তারা দিকটাকে দেখিয়ে দেয় যে এই বরাবর তার এটা আছে তাহলে বৈশিষ্ট্য সূচক দিক বা ক্যারেক্টারিস্টিক ডাইরেকশন তাহলে দুটোর ক্যারেক্টারিস্টিক ডাইরেকশন যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে রশ্মিটা এখান থেকে এই বরাবর চলে আসবে তার তীব্রতার কোনো পরিবর্তন হবে না কিন্তু দুটোই একই ক্রিস্টাল কিন্তু এইটাকে যদি আমরা এখন এইবার লম্ব করে দিই তাহলে এদিকে আলো আসবে না এর থেকে আমরা কি বুঝলাম যেখানে যে আলোটা এসেছে সেটা সমবর্তিত সমবর্তিত তাই সমবর্তন হয়েছে কি না সেটা ব্যাখ্যা করছে আমাদের এইটা দ্বিতীয় ক্রিস্টালটা তাই এইটাকে বলা হয় বিশ্লেষণ বা অ্যানালাইজার অ্যানালাইজার বা বিশ্লেষণ বিশ্লেষণ আর এটাকে বলা হয় পোলারাইজার পোলারাইজার বা সমবর্ত দুটো কিন্তু একই ক্রিস্টাল এটাকে ঘুরিয়ে দিলেও ওই দিকে আলো দেখা যাবে তাহলে একটাকে যদি আমরা পোলারাইজার বলি আর একটাকে বলবো অ্যানালাইজার প্রথমটা পোলারাইজ করবে দ্বিতীয়টা তাকে অ্যানালাইসিস করবে সেটা সমবর্তিত হয়েছে কি হয়নি সমবর্তিত হয়েছে কি হয়নি তাই একটাকে পোলারাইজার বা সমবর্তক বলে আর একটাকে অ্যানালাইজার বা বিশ্লেষক সমবর্তন বিভিন্নভাবে ঘটানো যায় প্রতিফলনের দ্বারা সমবর্তন হয় তারপরে প্রতিসরণের দ্বারা সমবর্তন হয় ডাবল প্রতিসরণের দ্বারা সমবর্তন হয় আমাদের সিলেবাসে যেটা আছে সেটা শুধু সিঙ্গেল রিফ্লেকশনের দ্বারা সমবর্তন ব্রুস্টার্সের ল ব্রুস্টার্সের ল উনি বলেছেন এরকম ভাবে একটা ক্রিস্টাল ক্রিস্টালের উপর আলো এসে যদি পড়ে অর্থাৎ একটা প্রতিসারক মাধ্যম এরপর এরকম ভাবে একটা অসমবর্তিত আলো পড়েছে এরকম ভাবে অসমবর্তিত আলো পড়েছে আলোটা এসে মাধ্যমের উপর পড়েছে তো তার এই অংশটাকে আমরা বলছি আই পি তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে একটা রশ্মি এই বরাবর আর প্রতিসরণের জন্য একটা রশ্মি দ্বিতীয় মাধ্যমে ঢুক এইটাকে আমরা বলছি প্রতিসারক কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন প্রতিফলনের সূত্র অনুসারে এই কোণ যদি আইপি হয় তাহলে আমাদের এইটাও আইপি এই মাধ্যমে প্রতিসারাঙ্ক বা রিফ্রাকটিভ ইন্ডেক্স যদি মিউ হয় তাহলে ব্রুস্টার বলেছেন যে ট্যান আইপি এইচ এর সমান সমান যদি মিউ হয় অর্থাৎ এইরকম কোণে যদি আপতিত করা হয় তাহলে এই অংশটা সম্পূর্ণ সমবর্তিত হয়ে যায়
এই অংশটা কিন্তু সমবর্তিত ধ্রুব হবে না, এর মধ্যে দুটো উপাংশই কম বেশি থাকবে, দুটো উপাংশই কম বেশি থাকবে, কিন্তু এই অংশটা প্রতিফলিত অংশ যেটা সেটা সম্পূর্ণ সমবর্তিত হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ব্রুস্টাসের সূত্র, অর্থাৎ আপতন কোণের ট্যানজেন এই মাধ্যমে প্রতিসারাঙ্কের সমান যদি হয় তাহলে প্রতিফলিত অংশ যেটা সেটা পূর্ণ সমবর্তিত হবে। উনি এটাকে প্রতিষ্ঠিত করেছেন এইভাবে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ফিগার অনুসারে, ফিগার অনুসারে এই কোণ এই কোণ এই কোণ মিলে 180 ডিগ্রি, অর্থাৎ আইপি প্লাস 90 প্লাস আর এইটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে আর সমান সমান হবে 90 মাইনাস আইপি, তাহলে মিউ সমান সমান হবে সাইন আইপি বাই সাইন আর, এটাকে আমরা লিখতে পারি সাইন আইপি, এটা সাইন 90 মাইনাস আইপি, অর্থাৎ এটা সমান সমান হবে আমাদের সাইন আইপি বাই কস আইপি, তার মানে এটা ট্যান আইপি। আইপিটাকে বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল বা সমবর্তন কোণ, অর্থাৎ সমবর্তন কোণের ট্যানজেন্ট মাধ্যমের প্রতিসরণকের সমান। এবার প্রতিসরণ দ্বারা রিফ্রাকশন হিসেবে আমাদের পোলারাইজেশন হয়, ডাবল প্রতিসরণ দ্বারা হয়, আরও বিভিন্ন ধরনের আছে জটিল আরও জটিল, সেগুলো আমরা উপরের ক্লাসে পড়ব।